বন্ধুরা, আজকে আমি খাবো একটু অন্যরকম টাইপের। এটা হচ্ছে ওল ভাতে, ওল কচু ভাতে মানে সেদ্ধ করা হয়েছে। এটা হচ্ছে শুক্তো। এটা হচ্ছে এঁচোড় চিংড়ি, আর এটা হচ্ছে আপনার যাকে বলে আপনার ওই গোবিন্দভোগ চাল দিয়ে মুড়ি ঘণ্ট, আর কাতলা মাছের মাথা দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে মুড়ি ঘণ্ট, আর এটা হচ্ছে সয়াবিন, আলু আর সয়াবিন দিয়ে সয়াবিন কারি করা হয়েছে। তো বন্ধুরা, আমি এখন খাচ্ছি। প্রথমে আমি খাবো ওল ভাতে, ওল কচু ভাতে সেদ্ধ করা হয়েছে। এটা হচ্ছে কুমড়ো শাক, এখন কুমড়োর সময়। আমার পিছনে এই মাঠটা দেখতে পাচ্ছেন, ওই মাঠের মধ্যে প্রচুর কুমড়ো শাক হয়েছে, তো সেখান থেকে আমি কিছুটা কুমড়ো শাক কেটে নিয়ে এসেছি। পোস্ত দিয়ে আর সর্ষে বাটা দিয়ে করা হয়েছে কুমড়ো শাক। কুমড়ো শাকটা খুব ভালো হয়েছে খেতে। Thank you.
এটা হচ্ছে সুক্ত, এর মধ্যে আছে কাঁচকলা, পেঁপে, বরবটি, শিম, আলু, রাঙা আলু, করলা। এই সময় বাজারে করলা আসে, তবে এই সময় একটা করলার অনেক দাম। কুমড়ো শাকের ডাঁটা এগুলো হচ্ছে এঁচোড় চিংড়ি, এই ছোট ছোট এঁচোড় আছে। চিংড়ি মাছ দু একটা হয়তো হবে এর মধ্যে আছে। আলু দিয়ে এঁচো চিংড়ি করা হয়েছে।
ডাটা চামাতে চামাতে রাতে চোয়াল ব্যথা হয়ে গেল। তো চিংড়িটায় ঝাল খুব বেশি হয়ে গেছে, এটা হচ্ছে মুড়ি ঘণ্ট। মুড়ি ঘণ্টটা পরে খাবো। এটা সয়াবিন কারি, আলু দিয়ে সয়াবিন কারি, সয়াবিন। প্রতিটা আইটেম আছে খুব ভালো সুস্বাদু হয়েছে, আর সবটাই আজকে আমার গিন্নি বানিয়েছে। সে রান্না বান্না দিদি মোটামুটি ওস্তাদ, সব রকম রান্নাই সে করতে পারে মোটামুটিভাবে, এবং খুব সুস্বাদুও হয়। একদিন অবশ্যই আমার গিন্নির সঙ্গে আপনাদের পরিচয় করাবো।
এটা হচ্ছে মুড়ি ঘন্ট, কাতলা মাছের মাথা দিয়ে করা হয়েছে মুড়ি ঘন্ট। বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছে গোবিন্দভোগ চালে। প্রচুর কাটা মাছের মধ্যে mm